হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা পুতুলের ডিজাইন দেখাবো। আমি এখানে পুতুলের ডিজাইনটা প্রথম পা থেকে শুরু করছি। প্রথমে তিনটে ফোরের একটা লাইন তৈরি করছি, তারপর একদিক থেকে একটা ছেড়ে রেখে দুটো ফোরের একটা লাইন। একইভাবে দুটো ঘর ছেড়ে রেখে পাশে আবার একই জিনিস একটা করে নিতে হবে, দুটো জুতোটা। এরপর দুটো ফোরের চারটে লাইন উপরে উপরে করে নিতে হবে। দুটো লাইন হলো আর দুটো, দুটো ফোরের চারটে লাইন। দুটো করে চারটে লাইন হয়ে গেছে। অন্য পাটার উপরও একইভাবে দুটো করে চারটে লাইন করে নিয়েছি। এরপর দুদিকে তিনটে তিনটে করে বাড়বে। দুদিক তিনটে তিনটে করে বেড়ে 12টা ফোরের একটা লাইন তৈরি হচ্ছে। 12টা ফোরের একটা লাইন তৈরি হয়েছে। এইভাবে 12টা ফোরের তিনটে লাইন তৈরি করে নিচ্ছি। 12টা ফোরের তিনটে লাইন তৈরি হয়ে গেছে। এরপর দুপাশ থেকে একটা একটা করে কমিয়ে 10টা ফোরের লাইন তৈরি করতে হবে। 10টা ফোরের দুটো লাইন তৈরি করতে হবে। তারপর আবার দুপাশ থেকে একটা একটা কমিয়ে 8টা ফোরের লাইন তৈরি করতে হবে। এখানেও একইভাবে 8টা ফোরের দুটো লাইন তৈরি করতে হবে। 8টা ফোরের দুটো লাইন হয়ে গেছে। আবার দুপাশ থেকে একটা একটা কমিয়ে 6টা ফোরের লাইন তৈরি করতে হবে। 6টা ফোরের চারটে লাইন তৈরি করে নিয়েছি আমি। এর ওপর মাঝখানে দুটো ঘর ফাঁকা রেখে একদিকে চারটে ঘর তুলে নিতে হবে। মাঝখানে দুটো ঘর ফাঁকা রেখে অন্য সাইডেও একইভাবে প্রথমে চারটে ঘর তুলে নিতে হবে, তার উপর দুটো ঘর। এবার হাতের জন্য যেখানে চারটে ঘর তুলেছিলাম, একটা ঘর বাইরের দিকে ছিল, তার নিচে এক ঘর তুলে একটা করে ঘর বাড়িয়ে দুটো, তার নিচে আবার একটা করে ঘর বাড়িয়ে দুটো, একটা ঘর ছেড়ে একটা ঘর বাড়িয়ে আর কি কোনাকুনি ভাবে দুটো দুটো করে তিন লাইন যাবে। একইভাবে অপোজিটেও যাবে। এবার হাতের অংশটার জন্য প্রথমে দুটো ফোর, তার নিচে একটা ফোর, অপোজিট দিকেও সেম হবে। প্রথমে দুটো ফোর, তারপর একটা ফোর করে নিয়েছি। এবার যেখানে ফাঁকা রেখেছিলাম গলার অংশ, সেখানে আমি কমলা রঙের উল দিয়ে একটা গলার ডিজাইন করছি। তার জন্য প্রথমে দুটো ফোর নিয়েছি, তারপর চারটে, মাঝখানে দুটো ফাঁকা রেখে একদিকে দুটো আরেকদিকে দুটো নিচ্ছি। এবার মাঝখানে যে দুটো ঘর ফাঁকা রেখেছি সেখান থেকে গলার অংশটা শুরু করব। প্রথমে দুটো ফোর নিয়েছি, আবার দুটো ফোর, মানে দুটো ফোরের দুটো লাইন। এরপর চারটে ফোর দিতে হবে। তারপর একটা ঘর বাড়িয়ে দুটো ফোর, আবার মাঝখানে দুটো ফাঁকা রেখে অন্যদিকেও
দুটো ফোর, একটা ঘর বাড়বে, দুদিকে একটা একটা করে দুটো ঘর বাড়বে, মাঝখানে ফাঁকাটা ঠোঁটের জন্য। তারপর কোনো দিকে না বাড়িয়ে ছটা ফোরের একটা লাইন, এবার ছটা ফোরের লাইনের ওপর প্রথমে একটা ফোর, আবার একটা গ্যাপ দিয়ে মাঝখানে দুটো ফোর, আবার একটা ছেড়ে দিয়ে একটা ফোর, চোখের জন্য দুটো ফাঁকা দিয়েছি। এর ওপরের লাইনে দুপাশে একটা একটা চারটে ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। মাথার অংশটা হয়ে গেছে, এবার যে ফাঁকা অংশটা আছে সেখানে আমি লাল দিয়ে ভরাট করেছি, চোখের অংশটাই কালো দিয়ে ভরাট করছি। এবার যেখানে চারটে ফোর শুরু হয়েছিল সেখান থেকে রাউন্ডে কালো রং দিয়ে একটা একটা করে ফোর নিয়ে চলে আসব। পুরো অংশটা যেখানে যেমন আছে ঠিক সেখানে তেমনই, শুধু একটা একটা করে ফোর দিতে হবে। পুতুল হয়ে গেছে, দেখতেই পাচ্ছি কি সুন্দর লাগছে। ধন্যবাদ।